আমার সেগুলোকে ভাঙা হম বাবারে ওই নাম বিনে গোপিনা মুর্শিদকে ভাঙা হলে 9 লাখ বছরে মাদতে বাবার মতে রান্নাতি পাতানা কর নামাজ আসে যদি মকরম শয়তান আল্লাহরে মানছে না, আল্লাহরে কিন্তু মানছে, মানে নাই কারে আদম। আহা, আহাদের দম হচ্ছে আদম, এইটা কিন্তু মকরম জানত না। মকরম দেখছে নিজের হাতে ছাই না আদম বানাইলাম, এখন এইটারে আল্লাহ শ্রদ্ধা করবার কয়, এটা কেমন কথা, ভিতরে অহংকার ঢুকলো। কিন্তু হাত হইতেই আদম এই কথা যদি মকরম জানতো, সমস্ত ফেরেশতার আগেই মকরম রয়ে চিন্তা করছে। মসজিদ রূপে আদাবান
প্রতিনিয়ত আমাদের জীবন থেকে সময় কিভাবে হারিয়ে যায় তাই না? অন্যান্য জায়গায় হাটে বাজারে সময় ফুরায়, ওদের হিসাবটা দিতে হবে, কিন্তু এখানে যে আমরা সাধুসঙ্গ করতেছি এই সঙ্গে আমাদের সরকার দাঁড়াইয়া সুন্দর ভাবের একটা পরিবেশ তৈরি করেছে। বিচ্ছেদ গান তার জন্য সাজে যা ভিতরে সে যাচ্ছে আমরা তুই সেই সেটটা কেমন ছিল আবু তালে গত বছর আমি এটা সারা ভালো দেখতাম, এখন ভালো দেখি না। জীবনে ফিরা ভালো যায় বিচ্ছেদ করতে হইলে আবু তালে রেগুলার লিঙ্ক করতে হয়। আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি তাকে দেখেছি, এখনো বাবার কথা মনে হলে তার পূর্ণাঙ্গ কায়াটা সামনে ভাসে, আমার কাছে সে হারায় নাই। যে জায়গায় গানে গেছি আসার সময় মারে কই এইটা মা আমি গানে যাইতেছি, এখন আর এই জায়গাটা নাই, কার কাছে কইয়া হন এই জায়গাটা এখন নাই। যদিও ভিতরে দুঃখ তারপরেও মা বলার সঙ্গে সঙ্গে আমার মা সামনে এসে দাঁড়ায়। গত 4 জানুয়ারি আমার যিনি মুর্শিদ আমার আপন বড় ভাই, গত 4 জানুয়ারি তার প্রথম ওফাত বার্ষিকী আমরা পালন করলাম, তাহলে 1 বছরের বেশি হইলো আমার মুর্শিদ আমার স্বর্ণচক্র অন্তর আড়াল হয়ে গেছে। যখনই মুর্শিদের নামটা আমি নেই তখন সে পূর্ণাঙ্গ কায়দা সামনে দাঁড়ায়, তাহলে সেও আমার কাছ থেকে হারায় নাই। এই আবু তালেব সরকার আজ থেকে 15-20 বছর আগে আমি যদি ফুটবল খেলার মাঠে যাইতাম আমার নিয়ে তারা হিসাব যাইত কেরাকুন দলে নিব। এই আমেরিকার সরকার আজকে সেই মাঠে যায় দাঁড়ায় থাকি, আমার কেউ জিজ্ঞাসা আগে পায়ের মধ্যে যে জোরটা ছিল এখন সেই জোর নাই। সে জোরটা নাই। ও আমার চাচা আপন চাচা
আমার বাচ্চা চার ছিল, তিন ভাই। আমার বাবা ছিল সবার বড়, সেও চলে গেছে। আমার ছোট চাচাও চলে গেছে, মাঝখানে আছে আমার মেজ চাচা, যার বয়স এখন 107 বছর বয়স। এই তো 2-3 মাস আগে সে হাঁটা চলা করতে, এখন হাঁটা চলা করতে পারে না। তার সামনে যাই যে এখন ভয় পাই আমি, কারণ গেলে দুই চোখের পানি ছেড়ে দিতে শুরু কান্দে, দুই চোখের পানি ছেড়ে দিতে শুরু কান্দে। কাছে গেলে বলে সাথে সব রোজার আসছিল দেখে কেকে হোদানে। আমার যে জোড়া দুটো ভাই ছিল তারাও সই না কেন, আল্লাহ কি এটা বলে এই দুনিয়ায় রাখছে। এটাও বলে আবার মাঝে মধ্যে বলে এই সাদের দুনিয়া সাইরা বাজাইলে ইচ্ছা করে না। এই সাদের দুনিয়া সাইরা বাজাইলে ইচ্ছা করে না। আমি দেখেছি মৃত্যু কথা জানতে একটা মানুষ তার শেষ নিঃশ্বাস কিভাবে ত্যাগ করে। আমার খালা তো ভাইয়ের ছেলে, বয়স 14-15 সারা বাংলাদেশের ডাক্তার চিকিৎসা করতে পারলো না, তাই করে হাঁটা চলা করতে পারে না, মুখে একটা কথা বলতে পারে। বাড়ি তিনি গেছে, হঠাৎ করে আমার গেছে ডাক্তার দিকে, ওর বাবাই হঠাৎ আমার খালা তো ভাই মৃত্যু পক্ষ যাত্রী একটা মানুষের শেষ ইচ্ছা আমার মুখের থেকে দুইটা গান শুনবো, এটা কি আমি না করতে পারি না? ওরা আমার সেই খালাদু ভাই বলছি বাড়িতে গিয়ে সুন্দর করে একটা চান্দা দাম, আমি বসাইছে পেছনে একজনে হেলান দিয়ে বসছে, আমরা আনন্দ করে গান করি। ওর গানের দিকে কোনো লক্ষ্য নাই, ও শুধু চতুর্দিকে যে মানুষজন আছে এইগুলার দিকে তাকিয়ে দিচ্ছে। গান শেষ দেওয়ার কাছে গেছি, নাম ছিল আনোয়ার, যাই বলতেছি আনোয়ার তুই আমার খবর দিলি আমার গান শোনার জন্য, তুই তো আমার গান তো শুনতেছিস না, তুই শুধু মানুষের তুই চাইয়া দিয়েছে কে দুই চোখের পানি ছাইরে দেখে একটা দুই মানুষ গুলো দেখতে চাকরি সাথে এত তুমি আজকে সবার সময়
দাদাগুড়ি চলো নায়র হতে তোমাইলিতে নাও পাঠাইয়া দিল ঘাটেতে ভিড়িল কল নায়ী আগে তারা কবি আপন বাড়ি চলো ভালোবাসা
মেলা বছরে করে সঙ্গ করছি, তাই না? এখানে যতটা আছে তাও 24-25 বছর হইল। আমার মনের মধ্যে একটা আফসোস কি জানি, আজরদের সাথে আমি ভালোবাসা করতে পারি। তারা যার যার আপন গন্তব্যে পৌঁছে গেছে, আর আমি ইমরান সরকার যে জায়গায় হয়েছে এমন একটা বান্ধব পাইলাম না সাধুগুরু প্রশ্ন, যাদের স্মরণ ধনী মাথায় নেওয়ার মতো একটা জায়গা, এটা কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। খুব সত্যের ভিতরে ঢুকছিলাম, কিন্তু হয়তো আমার কোনো অপরাধ, যে অপরাধের কারণে এই জায়গাটাই আমাকে গ্রহণ করলো। যদি সেরকম একটা মানুষ ভালোবাসার মানুষ পাইতাম, তাহলে আমার কবে কোথায় একটু জোড়াইতে পারতাম। তাই কবি বলেছেন, যাইবার বেলায় তবে একটু মনের কথা যাইবার বেলায় তবে একটু মনের কথা Yeah.
Oh,